জলপাইগুড়ি জেলার হর্টিকালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং জলপাইগুড়ি লায়ন্স ক্লাবের সহযোগিতায় শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হলো পুষ্প প্রদর্শনী। জলপাইগুড়ি শহরের মাদ্রাসা ময়দানে এই পুষ্প প্রদর্শনী চলবে আগামী 6 তারিখ পর্যন্ত। এদিন এই মেলার উদ্বোধন করেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। বিগত 39 বছর ধরে জলপাইগুড়িতে সরকারি উদ্যোগে পুষ্প প্রদর্শনী করা হতো, কিন্তু কোনো এক বিশেষ কারণে এবছর তা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু পুষ্পপ্রেমী মানুষদের কথা মাথায় রেখে হর্টিকালচার অ্যাসোসিয়েশন এবং লায়ন্স ক্লাব এবছর পুষ্প প্রদর্শনীর আয়োজন করেছেন। অনুষ্ঠিত হলো 29তম উত্তর দিনাজপুর জেলা অ্যাথলিট মিট প্রতিযোগিতা। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় শনিবার রায়গঞ্জ স্টেডিয়ামে এই প্রতিযোগিতা শুভারম্ভ করা হয়। এদিন শুরুতেই পতাকা উত্তোলন করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি গৌরশঙ্কর মিত্র। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস বলেন, জেলার অ্যাথলিটদের প্রতিভাকে প্রথম সারিতে তুলে আনতেই এই আয়োজন করা হয়েছে। এবছর জেলা অ্যাথলিট প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়, ক্লাব এবং ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 400 জন অ্যাথলিট অংশ নিয়েছেন। শারীরিক প্রতিবন্ধী হয়েও মেলে না সরকারি সুযোগ সুবিধা, কিন্তু পরিবারের ভরণ পোষণের জন্য দরকার আর্থিক সংস্থান। কিন্তু অন্যের বদলতা না, সম্মানের সঙ্গে বাঁচতেছে। এবারে শাসক দলের নেতা দ্বারস্থ হলেন উত্তর দিনাজপুর জেলার চোপড়ার গোয়াবাড়ি ধর্মগঞ্জ গ্রামের বাসিন্দা নাজির আলম। আজন্ম বিশেষ চাহিদা সম্পন্ন নাজির স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না, কিন্তু পরিবারে রয়েছে বাবা মা স্ত্রী এবং 2 ছেলে। নিজে পরিশ্রম করে টোটো চালিয়ে পরিবারকে লালন পালন করতে চায় নাজির। ফলে শনিবার চোপড়া থেকে ইসলামপুরে এসে তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনের কাছে টোটোর জন্য সহায়তা প্রার্থনা করেছে। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচার করতে গিয়ে বিএসএফ এর 62 নম্বর ব্যাটেলিয়ানের গুলিতে আহত হলো এক পাচারকারী। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বালাপুর এলাকায়। গুলিবিদ্ধ ওই পাচারকারীর নাম সৈয়দুল ইসলাম, বয়স 45 বছর। ধৃত ওই পাচারকারী অসমের ধুবড়ী জেলার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে বিএসএফ। পাচারের আগে মোট 3টি গরু উদ্ধার করা হয়েছে। শনিবার 4 ফেব্রুয়ারি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে এদিন সামাজিক কর্মসূচি গ্রহণ করলো উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা। এদিন জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রায়গঞ্জ স্টেডিয়ামে প্রায় 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিন। ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। সুদীপবাবু বলেন, এই দিনটি স্ট্রং মোরাল ডে হিসেবে পরিচিত। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো অগ্নিদগ্ধ বৃদ্ধের। শুক্রবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় বাসু কুমার ধর নামে 80 ঊর্ধ্ব ওই বৃদ্ধের। তার ছেলে মনোদেব ধর জানিয়েছেন, 21 দিন আগে প্রবল শীতে বাড়িতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন তিনি। কিছুদিন বাড়িতেই চিকিৎসা চলছিল, কয়েকদিন বাদে তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। শনিবার ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরে মহামিলন উৎসবের সূচনা হলো শনিবার। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে বাৎসরিক মহামিলন উৎসবের সূচনা করা হয়। এদিন নাট মন্দির প্রাঙ্গণ থেকে মহাপ্রভুর পাদুকা এবং বিভিন্ন ট্যাবলো সহকারে একটি শোভাযাত্রা শহরের পথ পরিক্রমা করে। রবিবার মাঘী পূর্ণিমার সকাল থেকে শুরু হবে 64 প্রহর। টানা 8 দিন চলবে তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান। উৎসবে যোগ দিয়েছে মায়াপুর ইস্কন মন্দির থেকে আগত একটি দল। দক্ষিণ দিনাজপুরের বংশারী চক্রের প্রাথমিক নিম্ন বুনিয়াদী মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের 38তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার। এদিন বংশারী হাই স্কুল ময়দানে পতাকা উত্তোলন এবং প্রদীপ পরিচালনের মাধ্যমে খেলার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পৌরসভা প্রশাসক অখিল বর্মন, উপপৌর প্রশাসক জয়ন্ত কুণ্ডু, দক্ষিণ দিনাজপুর জেলার ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ সাংতা, বংশারী সার্কেলের এসআই মোকসেদ আলম সরকার, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার সহ অন্যান্যরা। দৌড়, উচ্চ লম্পন, দীর্ঘ লম্পন সহ বিভিন্ন ইভেন্ট আয়োজিত হয় এদিন। রবিবার অনুষ্ঠিত হবে ক্রীড়া প্রতিযোগিতা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মতুয়া ধর্ম দর্শনের প্রাণপুরুষ যুগাবতার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের নামে বিকৃতিকরণের অভিযোগ তুলে জেলায় জেলায় আন্দোলনে নেমেছে মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষজন। শনিবার সেই ছবি পরিলক্ষিত হলো হেমতাবাদেও। এদিন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যানারে এই ইস্যুকে সামনে রেখে হেমতাবাদ সদরে একটি বিক্ষোভ মিছিল পরিক্রমা করে, যেখানে মতুয়া মহাসংঘের 25 সদস্য অংশ নেন। বিক্ষোভ মিছিলের পাশাপাশি কিছুক্ষণের জন্য রাজ্য সড়ক অবরোধ করা হয়। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের হেমতাবাদ ব্লক সভাপতি অশোক বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন বিপ্লব সরকার, মনোরঞ্জন হালদার সহ অন্যান্যরা। প্রকাশ্য জনসভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মতুয়া মহাসংঘের ধর্মগুরু শ্রী শ্রী হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃতিকরণের অভিযোগ তুলে করণদিঘিতে আন্দোলনে নামলো মতুয়া মহাসংঘের সদস্যরা। শনিবার করণদিঘি ব্লকের অন্তর্গত টুঙ্গিদিঘিতে বিক্ষোভ মিছিল করেন মতুয়ারা, যেখানে নেতৃত্ব দেন মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সম্পাদক বাবুলাল বালা। তিনি বলেন, গাজলের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করেন। তারই প্রতিবাদে গর্জে উঠেছে মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষজন। অবিলম্বে ভুল স্বীকার করার দাবি জানিয়েছেন তারা।